স্লিপার অ্যাবাকাস, এর জন্য লাগবে একটা পুরনো চপ্পলের নিচেটা, সেই চপ্পলের নিচেটায় তিনটে ছিদ্র বানাবে ঠিক পেন্সিল ফিট করার সাইজে। এই যে তিনটে ছিদ্রর মধ্যে তুমি তিনটে পেন্সিলের মধ্যে ঢুকিয়ে দিলে আট করে ফিট করে গেল। এবার কিছু কাঠের বিড পুঁতি এর মধ্যে তুমি ঢোকাবে একটা একটা করে, নটা এর মধ্যে ফিট করতে পারবে, একটা পেন্সিলের মধ্যে নটা ঢুকতে পারবে। এই যেমন দেখছো, এই যে তুমি তিনটে যে পেন্সিল লাগিয়েছো এর মধ্যে একটা হচ্ছে ইউনিটস, একটা টেন্স আর একটা হান্ড্রেডসের, তুমি তিনটে কলাম তৈরি করেছো। এখন তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে কটা হলো, এক দুই তিন চার পাঁচ ছয়, তার মানে ছয়, এখানে কত হলো পাঁচ, তার মানে পঞ্চাশ, তারপর এখানে কত হলো চার, তার মানে চারশো। এরকমভাবে তুমি গুনতে শিখতে পারো যে এই পাশে এখন কটা হলো, দুই এক চার, তার মানে বলো কত হলো, বুঝতে পারলে? এখানে কত হলো চারশো তিন। তো এইভাবে তুমি গোনা শিখতে পারো। এ দিয়ে আর কী করতে পারো, তুমি যদি লাইট পড়ছো ফিজিক্সে, তো লাইটে তুমি হয়তো দেখবে কনভেক্স মিরর, কনকেভ মিরর, এরা কীভাবে লাইট ওর উপর পড়লে কীভাবে যায়, এটা তুমি দেখছো ইনসিডেন্ট রে কীভাবে প্লেন মিররের সারফেস থেকে সোজা রিফ্লেক্ট করে বেরিয়ে যাচ্ছে। এবার যদি তুমি এটাকে কার্ভ করো ভেতরের দিকে, তাহলে দেখবে এটা একটা কনকেভ সারফেস হয়ে গেল, কনভার্জ করলো লাইট। এবার তুমি দেখবে আর কনভেক্স সারফেসে ডাইভার্জ করলো লাইট। তো একই জিনিস তুমি তিনটে কাজে এখন ব্যবহার করতে পারছো, একটা তুমি অ্যাবাকাসের মতো ব্যবহার করতে পারছো, আবার তুমি লাইটের গতিবিধি বুঝবার জন্য এটাকে ব্যবহার করতে পারছো।